কয়েক বছর আগেও সাধারণ মানুষ ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতির আতুর ঘর হিসেবে মনে করত। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের আলোকে এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন চালুর পর থেকে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে দেশের উপজেলাগুলোতে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভূমি অফিসগুলোতে ডিজিটাল সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি তানভীর লিটনের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। একসময় কুষ্টিয়ার ভূমি অফিসগুলোতে সেবা নিতে আসলে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা, ঘুরতে হতো এক কক্ষ থেকে অন্য কক্ষে, একাধিক কর্মকর্তার টেবিলে ধর্ণা করেও পাওয়া যেত না কাঙ্ক্ষিত সেবা। ঘুষ বাণিজ্য ছিল যেখানকার নিত্যনৈমিত্তিক বিষয়, সেখানে কিনা সেবা গ্রহীতাদের প্রশংসায় পঞ্চমুখ বর্তমান ভূমি অফিসের কার্যক্রম। অবাক করা হলেও এটি বাস্তবতা। ভূমি ব্যবস্থাপনায় সরকারের ডিজিটালাইজেশনের পাশাপাশি কুষ্টিয়ার স্থানীয় প্রশাসনের ভিন্নধর্মী উদ্যোগে বদলে গেছে দৌলতপুর উপজেলার সবকটি ইউনিয়নের চিত্র। কোন দালালের চক্রে পড়বেন না, আপনারা সরাসরি যাবেন, খারিজ করবেন, 1150 টাকায় আপনাদের কাজ হয়ে যাবে। এই সুবিধা ভালো হয়েছে, যাতে এখানে আমরা কোনো প্রতারিত না হয়, না জেহালে না পড়ি, হয়তো আমাদের কাছ থেকে বাড়তি কোনো পয়সা না নিতে পারে। উপজেলার 14টি ভূমি অফিসে অনলাইন সেবা চালুর পাশাপাশি 10টিতে বসেছে সিসিটিভি ক্যামেরা, বাকি 4টিরও কাজ চলছে দ্রুত গতিতে। এতে দূরের ইউনিয়নগুলোর বাসিন্দাদের আসতে হচ্ছে না উপজেলায়। সিসি ক্যামেরার মাধ্যমে ভুক্তভোগীদের সাথে কথা বলছেন উপজেলার সহকারী কমিশনার। ভয়েস রেকর্ডের মাধ্যমেও দেওয়া হচ্ছে দ্রুত অনলাইন সেবা। এতে দুর্ভোগ আর হয়রানি কমায় খুশি সাধারণ মানুষ। ভূমি অফিসে বর্তমান কোনো দুর্নীতি নাই, এতে আমরা খুব উপকার হয়েছে, এটা সারা বাংলাদেশ হওয়া উচিত। ইনশাল্লাহ আগের চাইতে অনেক সেবা ভালো, কারণ আগে হচ্ছে আপনার যদি 500 টাকা খাজ না হতো 5000 টাকা নিত। স্যার খুব সুন্দর কাজ করেছে, যে এত সুন্দর কাজ করেছে যে মানুষের জন্য একটা ভালো সুযোগ হয়েছে। ভূমি ব্যবস্থাপনার অটোমেশনে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে জানিয়ে ইউনিয়ন ভূমি অফিসের এই কর্মকর্তা জানান, দেশে এই প্রথম কোনো উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে সিসিটিভির ভয়েস রেকর্ড ব্যবহার করে ভূমি সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে। অফিসে কেমন ধরনের অফিস চালাচ্ছে একজন ভূমি সহকারী কর্মকর্তা, স্যার এটা বসে হাইলাইট করে দেখতেছে, এবং অফিসে কোনো দুর্ব্যবহার বা ঝগড়া বা অশ্লীল ব্যবহার কারোর সাথে আমরা করছি কি না সেদিকে খেয়াল রাখছে, এবং আমাদের কার্যক্রম আগের থেকে অনেক স্বচ্ছলতা ফিরে আসছে। এই যে ক্যামেরা দেওয়াগুলি, এগুলো আমার মনে হয় আরও আগে হওয়া উচিত ছিল, এবং সারা বাংলাদেশ একযোগে হলে আরো বেশি ভালো হতো। একজন নাগরিক কি কি কারণে ভূমি অফিসে আসে সেগুলো চিহ্নিত করে ভূমি সংক্রান্ত প্রত্যাশিত সেবা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হচ্ছে, ফলে জনসাধারণ ঘরে বসেই সব তথ্য সেবা গ্রহণ করতে পারছে বলে মনে করছেন উপজেলার সহকারী কমিশনার। যেন সেবা গ্রহীতা বলতে না পারে যে আমাকে হয়রানি করতেছে, আবার সেবাদাতা না বলে যে আমারে প্রেসার দিচ্ছে, এই কাজটা করে দেন। এই সম্পর্কের যে উন্নয়নটা, এটার উন্নয়ন ঘটেছে আমি সিসি ক্যামেরা স্থাপন করার পরে, কারণ আমরা ওইখান থেকে নিয়মিত আপডেট পাচ্ছি যে মানুষ সেবা পেয়ে খুশি এবং সেবাদাতাও খুশি। এর একটাই আশা ছিল, মানুষকে সেবা দিয়ে যাব, আর প্রযুক্তির উৎকর্ষতাই বাংলাদেশ এগিয়ে যাক। দেশে ভূমি অফিসগুলোর উন্নয়নে সেবা নিতে আসা যে কোনো সাধারণ নাগরিকের পরামর্শ প্রয়োজন, এমন বিষয় বিবেচনা করে সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় 5000 ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ভূমি সেবা বিষয়ে প্রশিক্ষিত করেছে সরকার, যেখানে নামমাত্র ফি দিয়ে সেবা নিতে পারছেন সাধারণ মানুষ।